হাই ফ্রেন্ডস, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরও আরেকবার ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি চিকেনের আরেকটা রেসিপি, যেটা বানানো তো ভীষণই সহজ, সাথে ভীষণ হেলদি আর টেস্টি তো বটেই। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে চিকেন স্টুয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবচেয়ে সহজ পদ্ধতিতে এই চিকেন স্টু কয়েক মিনিটেই কীভাবে বানিয়ে ফেলা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছো এটা কিন্তু দারুণ টেস্টি, ছোট থেকে বড় শীতকালে সবাই এনজয় করবে। চিকেন স্টুটা বানানোর জন্য আমি যা যা লাগবে সেগুলো আগে প্রিপেয়ার করে নিচ্ছি। নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের এরকম আলু। এবার আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে বড় আলুও নিতে পারো, চারটে টুকরো করে নিতে পারো, বা এরকম মিডিয়াম সাইজের আলু নিয়ে দু টুকরো করে নিতে পারো। খুব ছোট ছোট টুকরো করলে চিকেন স্টুতে আলু কিন্তু ভালো লাগবে না। আমার এরকম মিডিয়াম সাইজেরই আলু বেশ পছন্দ, আর তোমাদেরও এরকমই ভালোই লাগবে। আলুগুলোকে আমি এখানে হাফ করে নিচ্ছি, আর এর সাথে আমি গাজর আর পেঁপেও ব্যবহার করব। তার জন্য একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি, আর এটাকে লম্বা লম্বা করেই টুকরো করে নেব। খুব ছোট ছোট করলে কিন্তু ভালো লাগবে না। তোমরা চাইলে সবজির পরিমাণ বাড়াতেও কমাতেও পারো, তবে চিকেন স্টুতে চিকেনটাই বেশি ডমিনেট করবে সবজির থেকে। এর আগেও আমি কিন্তু তোমাদের সাথে চিকেন স্যুপের রেসিপি শেয়ার করেছিলাম। স্যুপ আর স্টু কিন্তু একটু আলাদা হয়, ওইটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। আর চিকেন স্টুতে কিন্তু কিছু কিছু সবজি যায়, যেমন হচ্ছে পেঁপে। পেঁপেটা কিন্তু মাস্ট, যেটা কিন্তু চিকেন স্যুপে থাকে না। চিকেন স্যুপ মেনলি বোনলেস চিকেন দিয়ে বানালেই বেশি ভালো হয়, তবে স্টুতে কিন্তু উইথ বোন চিকেন চাই, কারণ স্টুয়ের যে মেন ফ্লেভারটা সেটা কিন্তু উইথ বোন চিকেন থেকেই আসবে। এখানে দুটো পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, আর আদা কিছু জুলিয়ান করে কেটে নিচ্ছি। 2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। জুলিয়ান করেও দিতে পারো বা সার্কেল করেও দিতে পারো। আর খাওয়ার সময় আদার ছোট ছোট টুকরো মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে। নিয়ে নিয়েছি 350 গ্রাম চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর মিডিয়ামের থেকে একটু বড় সাইজ নিয়ে নিয়েছি, কারণ আগেই বললাম চিকেনটা কিন্তু বেশি করে ডমিনেট করবে, তাই চিকেনটা বড় সাইজ নিয়ে এলে ভালো হয়। এবার চিকেনটাকে অল্প নুন আর ময়দা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট মানে জাস্ট এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, খুব বেশি সময় রাখার দরকার নেই, 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। আর তারপর চলে যাব মেন রান্নাতে। দেখেই নিলে খুব বেশি জোগাড় কিন্তু করতে হয় না জিনিসপত্র, মোটামুটি সব জিনিসই আমাদের বাড়িতেই থাকে আর খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়, মানে যখন তখন ডিনারে কিন্তু এই চিকেন স্টুটা খেয়ে শীতকালে দারুণ এনজয় করতে পারবে। রান্নার জন্য 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, সাথে স্টার অ্যানিস নিয়ে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো হবে, আর 2 তেজপাতা। এগুলোকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে স্টুতে তেলের বদলে যদি মাখন ব্যবহার করো তাহলে এর ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যাবে। হালকা ভাজা হলেই এর থেকে একটা অ্যারোমা রিলিজ করবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা কুচি। আদাগুলোকেও খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব, আর তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজের টুকরো। এভাবেই কিন্তু চিকেন স্টু দারুণ লাগে খেতে। আর আগেও বললাম পেঁপেটা কিন্তু মাস্ট, কারণ যারা ডায়েট করছো তাদের জন্য কাঁচা পেঁপে তো ভালোই, সাথে স্টুটাও কিন্তু দারুণ হেলদি। ছোট থেকে বড় সবাই এটাকে খেয়ে এনজয় করতে পারো, কারণ পেঁপে কিন্তু হজমেও ভীষণ সাহায্য করে। হালকা পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন। চিকেনটাকেও 1-2 মিনিট একটু ভেজে নেব। চিকেনের বাইরের স্কিনটা জাস্ট একটু হোয়াইটিশ হয়ে গেলেই এটা হয়ে যাবে, মানে এর থেকে বেশি আর ভাজার দরকার পড়বে না। হালকা চিকেনটাকে ভেজে নিলে কিন্তু চিকেনের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, তাই এখানে একটু ভেজে নিচ্ছি, আর তারপরেই এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। শীতকালটা খুব ভালো, কারণ শীতকালে অনেক সবজি পাওয়া যায় আর দারুণ দারুণ খাবার বানানো যায়। তো শীতকালটা এনজয় করার জন্য, খাওয়া দাওয়ার জন্য কিন্তু দারুণ একটা সময়। আর এইরকমই বিভিন্ন উইন্টার স্পেশাল রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, তাই তোমরা কিন্তু সেগুলো একদমই মিস করো না। শীতকালটা চলে যাওয়ার আগে তাড়াতাড়ি সেগুলোকে একবার দেখে বাড়িতে ট্রাই করে এনজয় করো, কারণ এখন তো ফেস্টিভ মুড চলছে, চারিদিকে সেলিব্রেশন টাইম। আমিও একটা ভ্লগ শেয়ার করেছি তোমাদের সাথে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তাই চারিদিকে এরকম মশলাদার খাবারের মাঝখানে বাড়িতে যদি একদিন এই চিকেন স্টুটা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগবে।
সাথে একটা ব্রেড টোস্ট থাকলেও ভালো, না থাকলেও এগুলো কিন্তু ওয়ান পট মিল টাইপের, শুধু এটা খেয়েই ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাবে। সবজিগুলো আর এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল। আমি এখানে হালকা উষ্ণ জল ব্যবহার করেছি, আর তারপরেতে শুধু নুনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে সব কিছুর স্বাদ ব্যালেন্স হয়ে যায়। এখানে কিন্তু মশলারও কোনো ব্যাপার নেই, তাই এটা কিন্তু খুবই সিম্পল, লাইট, সাথে টেস্টি, হেলদি একটা রেসিপি। জাস্ট এটাকে ঢেকে এবার রান্না করতে হবে। আমি এখানে মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিট রান্না করেছি, তাহলে কিন্তু চিকেন স্টু একদম রেডি, বাড়ি ভর্তি গন্ধ মমো করবে। জলদি জলদি এটাকে গরম গরম সার্ভ করে দিতে হবে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, চিকেন স্টু অনেকেই আগে খেয়েছে। আমি আজকে শেয়ার করলাম এটা আরও ইজি পদ্ধতিতে কীভাবে বানানো যায়। এটা ভীষণ রিফ্রেশিং একটা ডিশ, তাই অবশ্যই ট্রাই করো, কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে তো জানো কী কী করতে হবে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। আসছি পরের দিন, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো।